بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই ও বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখছেন আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম আপনারা সম্ভবত ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা পর্বের পর পর্ব আমরা চালিয়ে যাচ্ছি আমরা এগুলো এই জন্য করতেছি যে আল্লাহ রাসূল জীবনটাকে আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে তুলে ধরতে চাই এবং এখান থেকে যদি কিছু শেখার মতো থাকে যেখান থেকে আমরা নিতে পারি এগুলো যেন আমরা নিয়ে আমাদের পরবর্তীতে আমাদের জীবনে এগুলোকে ইমপ্লিমেন্ট করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপযুক্ত হতে পারি এই জন্য আমরা এগুলো শোনার চেষ্টা করি সম্মানিত ভাই বোনেরা আজকে আমি এই পর্বে এসে আলোচনা করব মদিনার মানে যে পাবলিক বা লোকজন জনসাধারণ সে সময় ছিল তাদের ব্যাপারে আমরা গত পর্বে আলোচনা করেছি যে সেখানে মুসলিম অমুসলিম মুশরিক যারা এবং তার সাথে ইহুদিদের আরেকটা অধিবাস ছিল ইহুদিদের সম্পর্কে আমরা বলেছি তিনটি গোত্র সেখানে থাকতো মানে বসবাস করতো একটা হলো বনু কাইনুকা আরেকটা হলো বনু নাদির আরেকটা হলো বনু কুরাইদা তো এদের মানে চরিত্র এদের অবস্থা সম্পর্কে আমি বলেছি সেখানে গত এপিসোডটা আপনারা দেখে নিলে আরও বুঝতে সহজ হবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে মদিনার ব্যাপক প্রভাবশালী ছিল তারা শুধু মদিনায় নয় তারা শুধু মদিনায় নয় বরং আমরা দেখতে পাই যে জাজিরাতুল আরবে প্রত্যেকটা জায়গায় বড় বড় ব্যবসা থেকে শুরু করে নিয়ে অস্ত্র শস্ত্র সবগুলো তারা এ করতো আরেকটা জিনিস তাদের মধ্যে আমি দেখতে পেয়েছি যেটা আমি তাজ্জব হয়ে গেছে যে জমি অধিগ্রহণ মানে সরকারে গ্রহণ করে কিন্তু এদের অধিগ্রহণ নীতি ছিল অন্যরকম এরা করতো কি প্রথমে যার ভালো ভালো জমিগুলো আছে যে ল্যান্ডে যথেষ্ট প্রফিট করা যাবে ফার্টাইল উর্বর জমি সেই বাড়ির জমির মালিকগুলোর কাছে তারা যেত যে বলতো যে জমিটা আমাদের কাছে ভাগিয়ে দেন আমরা এখানে ফসল ফলাই যে উৎপন্ন ফসল হবে সেখান থেকে আপনি নেবেন একটা পোর্শন তারা নির্ধারিত করে দিত তো ওরা তো এমনি জমিগুলো পড়ে রয়েছে আরবরা তখন এগুলো ব্যবহার করতো না এখনকার আরবরা তখনকার পাশাপাশি কাছাকাছি চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানে এসেই তাদেরকে চেঞ্জ করেছেন এর আগে তো আর তারা চেঞ্জ ছিল না এরা যে সেখানে ফসল ফলাতো ফসল ফলায় আস্তে 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 ওই বাড়ির মানে জমির মালিককে এমন একটা পর্যায়ে নিয়ে আসতো যে তারা ওই জমিটা বিক্রি করতে বাধ্য হতো তো এইভাবে মানে যদি আপনারা খাইবার দেখেন খাইবারে তো অধিকাংশ তারা কিনে ফেলল মদিনার মধ্যে বহু জমি জমা তারা কিনে ভালো ভালো জমি ভালো ভালো খেজুরের বাগানগুলো তাদের মানে অধীনে ছিল যেখানে বড় বড় কুয়া ছিল যে কূপগুলো প্রায় অধিকাংশ তাদের হাতে ছিল এইভাবে তারা প্রায় দখল করে ফেলছিল মানে তাদের প্রভাব ছিল যদিও গুটি কয়েক মানুষ তখন সেখানে বসবাস করত কিন্তু তাদের প্রভাব ছিল গোটা আরবের উপরে অনেক বড় বড় প্রভাব ছিল এর মধ্যে একটা গোত্র বনি কাইনুকা এরা নিজেদেরকে ইউসুফ আলাইহিসসালামের বংশধর মনে করত এবং এরা মানে মদিনায় আসে আপনার খ্রিস্টপূর্ব 722 হিজরির 22 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টপূর্ব 722-এর 22 সনের দিকে যখন তারা এসে এখানে বসবাস করে অনেক অনেক পুরাতন গোত্র এটা এই জন্য এরা কিন্তু মদিনার সিটি সেন্টারের মধ্যেই বসবাস করত এরা দূরে কোথাও যায়নি এরা সিটি সেন্টারের মধ্যেই বসবাস করত এবং বনু কাইনুকা ছিল খাজরাজের সাথে তাদের সন্ধি চুক্তি হয় এবং সেইভাবে তাদের খাজরাজদের সাথে বন্ধু হিসেবে তারা সেখানে বসবাস করত দ্বিতীয় একটা গ্রুপ ছিল বনু নাদির এরা নিজেদেরকে হারুন আলাইহিসসালামের বংশধর মনে করত অর্থনৈতিক যাবতীয় ব্যাপারগুলো তাদের হাতে ছিল সবচেয়ে বেশি তারপরে হলো সাহিত্য তাদের মধ্যে বড় বড় কবি ছিল কাব বিন আশরাফ ছিল তাদের মধ্যে একজন এরা বসবাস করতো আপনার কুবা মসজিদের পাশে
এখনও কিন্তু কাব বিন আশরাফের বাড়িটা ওইভাবে আছে। আপনারা যারা যদি কেউ মদিনায় যান দেখতে পাবেন, সে ওখানে মানে কুবার থেকে সামান্য দূরে ওখানে তারা বসবাস করত এবং তাদের হাতে কৃষি, ব্যবসা এবং সাহিত্য সংস্কৃতি ব্যাপক উন্নতি হয়। এবং আরেকটা গোত্র ছিল বনি কোরাইজা, এরাও নিজেদেরকে হারুন আলাহ ইসলামের বংশধর মনে করত এবং এরা হারা শারকিয়াতে থাকতো। এরা একটা গল্প ওখানে বলতো যে হারুন এবং মুসা আলাহ ইসলাম নাকি তারা হজ করতে এসেছিলেন, এসে ওখান থেকে চলে যাওয়ার সময় হারুন আলাহ ইসলামের পরিবার পরিজন মদিনাতে থেকে যান। ওরা বলে যে হারুন নাকি মদিনায়, হারুন আলাহ ইসলাম নাকি মদিনায় মারা যায়, তো ওই মদিনায় ওখানে তার কবর আছে তারা উহুদ পাহাড়ের পাশে, এরকম তারা বলে। তাদেরই বংশধর ছিল বনি নদীর এবং বনি কোরাইজা। যা হোক, এটা ইতিহাসে খুব বেশি সাপোর্ট করে না, বরং ইতিহাসে এটাও আছে যে হারুন আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম দুজন হজ করতে আসছিলেন, এসে মক্কাতেই হারুন আলাইসাল্লাম আলাইসাল্লাম উনি ইন্তেকাল করেন এবং তার কবর জাবালে কুবাইসের মধ্যে নাকি আছে। যা হোক, এটা ডিবেটেবল বিষয়, এটা নিয়ে আমরা লম্বা কথা বলছি না, কিন্তু তারা নিজেরা দাবি করতো তারা হারুন আলাইসাল্লামের বংশধর। তাদের মধ্যেই মানে কোরাইজার মধ্যেই আমরা দেখতে পাই বেশি ওই যে জাদুটোনা বা এই ধরনের তাবিজাত করা, এই যে সমস্ত কাজগুলো মানে তামায়েম লটকানো, এইসব কাজগুলো কিন্তু তারাই করতো। জাদুটোনার বিশেষ করে বনি কোরাইজাদের মধ্যে সাংঘাতিক এটা প্রাদুর্ভাব দেখা দেয়। এবং আল্লাহ রসুল একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কোরাইজাদের মধ্য থেকে কিছু কিছু লোক মুসলমান হবে, যারা এসে ইসলামের এই যে রুহানিয়াতটাকে তারা উঁচু করে তুলে ধরবে। তার মধ্যে মানে কাব আল আহবার আল কোরাদি, আপনারা তার নাম বহু জায়গায় পাবেন, বিশেষ করে কোরআন শরীফের ব্যাখ্যা করতে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যাপক জ্ঞানের অধিকারী সাহাবিও মাঝে মাঝে কাব আল আহবারের কাছ থেকে মানে হাদিস গ্রহণ করতেন বা তার জ্ঞান থেকে আহরণ করতেন। ইনি ছিলেন বনি কোরাইজার মধ্য থেকে। যা হোক, এই তিন গোত্র এরা বসবাস করত আসলে বনি কোরাইজার হাররা শারকিয়া, হাররা ওয়াকিম। হাররা শারকিয়া কিন্তু এখনও ওই নামেই আছে, ওই এলাকাতেই বসবাস করত, মদিনা থেকে একটু দূরে এরা এটা সাবার্বে থাকতো, কিন্তু বনু কাইনুকা ছিল এখন সিটি হাটের মধ্যে। যা হোক, এই তিন গোত্র মদিনার ভিতরে থাকা সত্ত্বেও মদিনাকে তারা বিভিন্নভাবে তারা নিজেরাই নিজেদের প্রভাব মদিনার উপরে এমনভাবে রাখছিল যে মনে হতো যেন মদিনার ব্যাপক চালিকা শক্তি হিসেবে তারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। যা হোক, এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন এই ইহুদিদেরকে তিনি সামনে পেলেন। মুসলমানরা তো আছেই আলহামদুলিল্লাহ, তাদেরকে তিনি নিয়ে সামনে ট্রেন আপ করতেছেন, তাদের যতগুলো সমস্যা আসতেছে সমস্যাগুলো তিনি দূরীভূত করছেন। মুশরিকুনরা তো আস্তে আস্তে তারা অ্যাবলিশড হয়ে গেল, শুধুমাত্র যারা কুফুরি রাখতো তারা মুনাফিক হয়ে মুনাফিকের মতন আচরণ করতো, কিন্তু মুসলিমের মতোই তারা দেখাশুনো নামাজ কালাম পড়া থেকে শুরু করে সবগুলো তারা কিন্তু ওইভাবে করতো। তবে তারা মুসলিম হিসেবে তারা বিবেচিত হতো, কিন্তু তারা মুশরিক কিন্তু ভিতরে মুনাফিকদের একটা গ্রুপ। আর ইহুদিদের এই তিনটি গ্রুপ আমরা দেখতে পাই, যাদেরকে আমরা যখন মদিনার সনদ বা মদিনার চুক্তি নিয়ে আমরা কথা বলব তাদের ব্যাপারে আমরা আল্লাহ রসুলের যে নীতিমালা ছিল সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় আসছেন, তো ইহুদিদের ভূমিকা কী ছিল, তারা কতটুকু এটাকে গ্রহণ করছিল, এটা সম্পর্কে আমরা কয়েকটা দৃষ্টান্ত এখানে আনার চেষ্টা করব। আমাদের মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব, সফিয়া ছিলেন উনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। ওরা যখন খাইবারে বসবাস স্থাপন করে তখন খাইবার যুদ্ধের পরে ও উনি আটক হন। আটক হওয়ার পরে সফিয়াকে তার গনিমতের মাল হিসাবে তার তিনি একজন সাহাবির কাছে যান, তাকে তার ভাগ দেওয়া হয়। তো ওই সাহাবি নিজে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সফিয়া হলেন ইহুদিদের সবচেয়ে প্রধান ব্যক্তির মেয়ে, আমার কাছে থাকলে আসলে তার জন্য মানান হয় না, তো আমি মনে করি যে আপনি তাকে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে সাফিয়া তুমি আমার কাছে আসো। তা আসলেন, এরপর বললেন যে একটা কাজ করতে পারো, তোমাকে আমি মুক্ত করে দেই, তুমি মুসলমান হও, আমি তোমাকে বিয়ে করে ফেলি। তো উনি তো সেটি করলেন যে ঠিক আছে। তো এটা তো বিরাট গর্বের বিষয় এবং তিনি অসম্ভব ভালো মানুষ ছিলেন,
তো উনি নিজেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন এবং পরে স্বেচ্ছায় আমাদের নবীকে বিয়ে করলেন মুক্তি পাওয়ার পরে একজন দাসীর যা ইচ্ছা তাই করার অধিকার থাকে, তিনি চলে গেলে যেতে পারতেন, এটা এই অধিকারটা ছিল, কিন্তু উনি বললেন যে না আমি আপনার সাথেই থাকবো। উনি একটা গল্প করতেছেন, গল্পটা খুবই মজার গল্প। তিনি বলেন যে ইবনে ইসহাক এই মানে গল্পটা নিয়ে এসেছেন, উনি বলেন যে যখন আমাদের নবী এসে কুবাত ছিলেন আমর ইবনে আউফের ঘরে, তো আমার আব্বা হুয়াই ইবনে আখতাব এবং আমার আপন চাচা আবু ইয়াসির এরা দুইজন উনি আসছেন সোমবারে, এনারা দুজন মঙ্গলবারে গেলেন, গিয়ে তারপরে সারা দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজবাজ দেখলেন, অনেক কথাবার্তা শুনলেন, তার কাছে প্রশ্ন করলেন, তারপরে তাদের কিতাবের মধ্যে তালমুদের মধ্যে তাওরাতের মধ্যে তো কিছু আছে আর তালমুদের মধ্যে আরও ব্যাপক কথা লেখা আছে আমাদের নবী সম্পর্কে, সেসবগুলো ধরে ধরে ওনারা আল্লাহ রসুলের মধ্যে আছে কিনা দেখলেন। এরপরে ওনারা সারাদিন পরে যখন ফিরে আসলো, ফিরে আসার পরে তাদের ফিরে আসার একটা দৃশ্য উনি বর্ণনা করেছেন, সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব বলেছেন যে তারা ফিরে আসলো কালাইনি কাসলানাইনি সাকিতাইনি ইয়ামশিয়ানি আল হুয়াইনা, মানে এত সুন্দর ভাষা আমার এত পছন্দ হয়েছে, তারা ফিরে আসলো তারা যেন একেবারে তাদের সমস্ত গায়ের শক্তি সব শেষ হয়ে গেছে, একেবারে অলস হয়ে পড়েছে, মনে হয় পড়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, আর এমনভাবে হাঁটতেছে যেন পা পড়তেছে না ঠিক মতো, এমনভাবে করতেছে। আমার চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনাকে এরকম এখন মনে হচ্ছে যে আপনি ভেঙে পড়েছেন, আপনার কোনো গায়ে জোর নাই, এরকম হলো কেন? তো বলে বলছে মা আর বলিস না, তো কী হয়েছে? তো বলে যা তোর আব্বার কাছে শোন। তো আব্বা পাশে বসে রয়েছেন, বলে আব্বা কী হয়েছে? তো বলতেছে যে আমাদের কিতাবে যা পাই নবীর শেষ নবীর যে কথা তা একেবারে 100% এই লোকটার মধ্যে আছে। তো বলছে তো ভালো কথা, আপনি এখন তাকে মেনে নেন, কেন এতদিন পর্যন্ত তো বলতেন যে শেষ নবী যখন আসবে তখন আমরা তার পক্ষ হয়ে আরবদের বিরুদ্ধে বলতেন যে তার পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো উনি শেষ নবী আপনারা একেবারে লক্ষণ অনুযায়ী পেয়েছেন, তা তাকে আপনারা মেনে নিচ্ছেন না কেন? তখন উনি খুব খেপে গেলেন, বলেন যে না, এ হলো একবার খাঁটি আরব, এর মধ্যে আমাদের কোনো রক্ত নেই এবং এ হলো কুরাইশের এমন একটা গোত্র যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে সম্পর্ক আছে বনি মখজুমের সাথে, বনি আদির সাথে, বনি উমাইয়ার সাথে, কিন্তু আমাদের সাথে বনি মুত্তালিবের বনি হাশেমের কোনো সম্পর্ক নাই, আমরা আসলে এর মানতে পারি না। তখন মানে সাফিয়া বলতেছেন যে আমি এত কষ্ট পাইছি যে আমার বাবা এবং চাচা তারা দেখতেছেন যে এই নবী হলেন শেষ নবী, তারা মিলাই মিলাই দেখেছেন, তারা মানে মনের দিক দিয়ে একবার ভেঙে পড়েছেন তাকে দেখার পরে, তারপরেও শুধুমাত্র তাদের বংশের না, তাদের মানে সমগোত্রীয় না, অথবা তাদের সাথে চুক্তিবদ্ধ গোত্রেরও না, এই জন্য তাকে সাথে মেনে নিচ্ছে না। তো আমি দেখলাম যে তাদের মনের অবস্থাটা কী। বুখারি আবদুল্লাহ ইবনে সালামের একটা ঘটনা বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে সালাম উনি ছিলেন ইহুদিদের মধ্যে খুবই নাম করা বনি নদীর গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং উনি একজন হেবের ছিলেন, হেবের মানে হলো রব্বাই বা এই ধরনের পদের অধিকারী। তো উনি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এরকম ঘুরে 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 দেখতেছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার পিঠটা খুলে দিলেন, এরপরে আবদুল্লাহ ইবনে সালাম পিঠের ওখানে মাহরে নবুয়াত দেখে ওখানে চুমা দিলেন এবং বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। উনি তার সবগুলো গুণাবলী দেখেছেন, দেখার পরে শুধুমাত্র ওই দেখতে চাচ্ছিলেন যে পিঠে মোহরে নবুয়াতটা আছে কিনা, ওটা যখন আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন তো উনি দেখাইছেন, তখন সে মুসলমান হয়েছে। এটা কিন্তু মানে দারুণ একটা ঘটনা, আমর ইবনে আউফের ঘটনা বাসায় এটা ঘটনা ঘটছে। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হয়েছি এটা এখনও কিন্তু দুনিয়া কেউ জানে না, তো আপনি ইহুদিদের একটু পরীক্ষা করে দেখেন তারা কী বলে। তো বলে কেন কী পরীক্ষা করবো? তো বলে এরা আসলে খুবই অ্যারোগ্যান্ট জাতি, আমি তো সেই জাতিরই একজন, তো আমার সম্পর্কে ওদের কাছে বলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, তবে এটা প্রথমে বলবেন না, ওদেরকে ডাকেন
ডেকে নিয়ে আমার সম্পর্কে জানেন, তারপরে আমি ইসলাম গ্রহণ করেছে এটা বলে দেন, দেখেন ওরা ইসলাম গ্রহণ করে কি না। তখন এর মধ্যে কয়েকদিন তো হয়ে গেল, উনি ইহুদিদের ওই কুবার পাশেই তো বনি নদীর ওখানে থাকতো, তাদেরকে ডাক দিয়েছেন যে তোমরা আসো আমার সাথে একটু কথা বলবো। তো এর ওরা আসার সাথে সাথে আবদুল্লাহ ইবনে সালাম উনি ঘরের ভিতরে চলে গেছেন। তো উনি আমাদের নবী সব ইহুদিদের লিডারদেরকে বললেন যে তোমরা আবদুল্লাহ ইবনে সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করো। তো ওরা বলল যে ওরা যে কথাগুলো বলেছে ইতিহাস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিখে রাখছে, আমি সবগুলোকে এক জায়গায় করে নিয়ে আসছে। তারা প্রথমে বলছে আলামুনা ইবনু আলামিনা, সে আমাদের মধ্যে বর্তমান ইহুদি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং ওনার বাপ ছিল আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। ও আখবরুনা ও ইবনু আখবরিনা, আর জ্ঞানের দিক দিয়ে খবরের দিক দিয়ে ইনফরমেশনের দিক দিয়ে তিনি ছিলেন সুপার্ব এবং তার বাবাও ছিল সুপার্ব। ও সাইয়িদুনা ও ইবনু সাইয়িদিনা, তিনি হলেন আমাদের লিডার এবং আমাদের লিডারের ছেলে। ও খাইরুনা ও ইবনু খাইরিনা, সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো ছেলে। ও আফদালুনা ও ইবনু আফদালিনা, এবং সর্বোৎকৃষ্ট আমাদের এবং আমাদের সর্বোৎকৃষ্ট একজন ব্যক্তির সন্তান। সালাম তার নাম ছিল, সেও মানে শ্রেষ্ঠ তাকে বলা আছে। এখন আল্লাহ রাসূল শুনে হাসলেন, বলেন যে আচ্ছা এখন তোমরা বলো যে যদি এই লোক আমার প্রতি ইমান আনে মুসলমান হয় তোমাদের অবস্থা কী হবে। তো তখন ওরা বলল যে আআদাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে এর থেকে পানা দেয় এবং এটা সম্ভব না, কারণ এই রকম একজন লোক মুসলমান হতে পারেন না, অসম্ভব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবদুল্লাহ বাইরে আসো। তখন আবদুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বাইরে আসলেন, এসে তারপরে ওনাদের সবাইকে বললেন দেখো তোমরা অ্যারোগ্যান্স দেখাও না, তাওরাতের মধ্যে তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ তালমুদের মধ্যে যতগুলো নৈশেষ নবীর যে উদাহরণ বা সায়েন্স চিহ্ন বলা হয়েছে আমি সবটাই এনার মধ্যে পাইছি, এতে কোনো রকম সন্দেহ নাই। আমি এক তোমাদের মধ্যে তোমরা তো বলেছই যে আমি সবচেয়ে জ্ঞানী, ইনফরমেশনের দিক দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন আছে, আমি তোমাদের সবচেয়ে বড় নেতা, তো এগুলো তো তোমরা বলেছ, আমি নিজেও শুনেছি এই ঘরের ভিতর থেকে। তো এখন তোমরা তার কাছে ইসলাম গ্রহণ করো, কারণ আমি একটু আগে ইসলাম গ্রহণ করেছি। তখন বলল যে ও আন্তা শররুনা ও ইবনু শররিনা, ও তুমি হলে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর আমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান। মানে চিন্তা করে দেখেন যে যখন ইমান গ্রহণ করার পর্যায়ে আসলো তখন তারা অ্যারোগ্যান্সটা এমনভাবে দেখালো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেনে নিতেই পারছে না। আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন ওখানে কয়েকটা বাজার হতো, তার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল বনু কাইনুকার বাজার, এটা হলো সিটি সেন্টারের মধ্যেই অনেক বড় বাজার বসতো, যেখানে মুসলিম নন মুসলিম এবং ইহুদিরা সবাই ওখানে যেয়ে, এখন তো বাজারে তো আগেও যেমনভাবে সবাই মদিনাবাসীরা যেত, এখনও মদিনাবাসীরা যায়। সে এখন মদিনার তিন ধরনের লোক হয়ে গেছে, মুসলিম নন মুসলিম মুশরিকুন এবং ইহুদি। তো এই মহিলা, ইনি ছিলেন আনসারদের মহিলা, দেখতে শুনতে খুবই সুন্দরী ছিলেন। তো মেয়েরা তখন বাজারে যে জিনিসপত্র বিক্রি করতো এটা কিন্তু শরীয়তে নাজায়েজ না। তো এই মহিলা কিছু মানে জিনিসপত্র নিয়ে, বিশেষ করে মানে ডোমেস্টিক জিনিসপত্র হোমমেড জিনিসপত্র নিয়ে সেটা বিক্রি করতেছে। সেখানে কিছু দুধ ছিল, দুধের থেকে তৈরি করা মানে দুগ্ধজাত সামগ্রী যেমন ধরনের চিজ বা এই ধরনের কিছু জিনিসপত্র ছিল, এগুলো বিক্রি করতেছেন। তো পাশে যে ইহুদির দোকানদার যে তার একটা দোকান ছিল, ও বারবার চেষ্টা করতেছে তার মুখ থেকে কাপড়টা একটু সরাক, একটু দেখবে, গায়ে টিজ করতেছে। তো মহিলাটা বারবার বলতেছে যে আমাকে ডিস্টার্ব করো না, আমি বাজারে আসছি জিনিসপত্র বিক্রি করতে আসছে। এখন এই ইহুদি মেয়েটা করেছে কি, পিছন থেকে যেয়ে ওই মানে ও যখন বেচাকেনায় ব্যস্ত ছিল তখন আসলে মেয়েরা খুব বড় একটা গাউন পরতো সে সময়, কিন্তু এই এতগুলো এত বিভিন্ন ধরনের পোশাক তখন ছিল না, তো একটা বড় ধরনের গাউন মাথার উপর দিয়ে পরে আসতো। আর তখন হিজাবের আয়াত নাজেল হয়নি, যার ফলে হিজাবের যে পূর্ণতা যে সেগুলো তখন সবসময় সবার ছিল না। তো গার উপর দিয়ে একটা পোশাক এমনভাবে পরে আসতো, নিচের দিকে একটু ওই বোতাম দেওয়া ছিল, তো ওইটা পরে উনি গেছেন, ও তার এক পাশ নিচে পড়ে রয়েছে। তো ওইটা দিয়ে উনি এই লোকটা একটা খোঁটা পুঁতে
গোপনে গোপনে ওই একটু মানে গিরা দিয়ে রাখছে। এখন মহিলা তো বুঝতে পারেনি যে এরকম হবে। উনি বিছাকেনা হয়ে যাওয়ার পরে উনি উঠে দাঁড়াইছেন, দাঁড়াবার পরে এই নিচের থেকে কাপড়টা খুলে গেল আর ওনার এই গুপ্ত অঙ্গটা দেখা গেল। দেখার পরে মহিলাটা চিৎকার করে উঠছে, হায় হায় এটা কী অবস্থা। এটা দেখে ওই ইহুদি সহ আরও আশেপাশে যারা ইহুদি ছিল সবাই চিৎকার করে উঠছে, এই মানে এগুলো সাধারণত যা হয়ে থাকে। এইটা একজন মুসলিম আনসার এটা পছন্দ করে নেই যে এটা কোন ধরনের ইনসাল্ট বলে। ও তখন যে ইহুদি এই কাজটা করছে তাকে ওখানে মেরে ফেলছে। তো ও যেহেতু মানে ইহুদিকে মারছে, তো ওখানে আর যারা ছিল তারা এসে ওই মুসলমানকে মেরে ফেলল। তো এরপরে বনু কায়নুকাকে ওখান থেকে সরে যেতে হয়। যা হোক, এই এই ধরনের কাজও তাদের কাছ থেকে ওখানে দেখা যেতে থাকলো। এরপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো যে বীরে মাউনাতে একটা ঘটনা সংঘটিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবার কিছু লোক এসে ইসলাম গ্রহণ করে এবং বলে যে আমাদের কিছু লোক পাঠাই দেন যারা আমাদের কাছে যে কোরআন শেখাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট গ্রুপ তাদের পাঠিয়েছেন যে তারা যে কোরআন শরীফ পড়াবে। তো বীরে মাউনা নামক যখন জায়গায় গেছে, তখন ওখানে যে এই যে লোকজনগুলো ওই সাহাবাদেরকে যারা কোরআন পড়ানোর জন্য গিয়েছিল তাদেরকে মেরে ফেলে। তো মেরে ফেলে এর মধ্যে থেকে দুইজন লোক জীবিত ছিল, ওরা আসে এই খবরটা দেওয়ার জন্য। তো খবর যখন দেওয়ার জন্য আসছে, তখন আরেকজন মানুষ, তার নাম ছিল আমর ইবনু উমাইয়া, সে মনে করেছে যারা যারা খবর দিতে আসতেছে এরাই মনে হয় আমাদের ভাইদেরকে মেরে ফেলছে। তো ওরা ওর হাতে মানে তরবারি ছিল, ওই তরবারি দিয়ে ওই দুজনকে ওখানে মেরে ফেলে। এটা ভুল, মানে ভুলভাবে মেরে ফেলছে। ওর তো বুঝিনি যে এরাই হত্যাকারী নয়, তা সে মনে করেছে এরাই বোধহয় হত্যা করে পালাই চলে যাচ্ছে। অথচ ওরা দৌড়ে আসতেছিল আল্লাহ রসুলকে খবর দেওয়ার জন্য। যে এটাকে বলা হয় কাতলে খাতা, মানে হলো ভুল ক্রমে হত্যা করা। এটাকে মানে মানে একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা বোঝায় না। এর জন্য দিয়াত দিতে হতো, এক একজনের জন্য 100 উট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে একটা চুক্তি হয়, সেই চুক্তির মূল কথা ছিল এই, যখন কোনো বিপদে এরকম দিয়াতের প্রয়োজন হবে তখন আমরা যারা চুক্তিবদ্ধ হয়েছি প্রত্যেক গোত্র প্রত্যেক এর থেকে সমপরিমাণ টাকা দেবো, যাতে সবার উপরে যেন বার্ডেন না হয় আমরা এটা ভাগ করে নেব। তো আল্লাহ রাসূল সবাইকে কনভিন্স করেছেন তারা টাকা দিবে। বনু নাদির এর কাছে যেয়ে বলছেন যে বনু নাদির তোমাদের টাকা দাও। তো ওরা বলে যে হ্যাঁ টাকা দেবো, আপনি আসেন আমাদের উমুক ঘরে আসেন, ওখানে বসে একটু আলোচনা করবো তারপরে টাকা দেবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যে দেয়ালের পাশে, ওনার বসার জায়গাটা করেছেন দেয়ালের একটা কর্নারে, মানে দুই দেয়ালে এসে এক জায়গায় যুক্ত হয়েছে কর্নার, সেখানে বসাই দিয়েছেন। দিয়ে কথাবার্তা হচ্ছে আর একজন ইহুদিকে বলেছেন উপরে যেয়ে বড়ো একটা পাথরের টুকরা তার মাথার উপরে এমনভাবে ফেলবে যেন ওখানে যেন মারা যায়। তো ও লোকটা ইহুদি যখন ওই পাশে যেয়ে পাথরটা নিয়ে আমাদের নবীর মাথায় এরকম ফেলতে যাবে, সেই সময় আল্লাহ রসুলকে আল্লাহ তালা জিবরিল পাঠিয়ে দিয়ে বলছেন যে আপনি তাকে শীঘ্র সরিয়ে দেন, আপনি শীঘ্র এখান থেকে সরে যান। আমাদের নবী জিবরিলের কাছ থেকে খবর পেয়ে ওখান থেকে দৌড়ে ওখান থেকে বেরিয়ে আসছেন, পাথর পড়েছে কিন্তু তার গায়ে পড়েনি। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একেবারে ডে ওয়ান থেকে দেখা যাচ্ছে যে ইহুদিদের একটা দূরত্ব ওখানে শুরু হয়। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন থেকেই যে কাজগুলো সামনে আমরা আলোচনা করব সামনের পর্বগুলোতে দেখবেন যে তিনি কীভাবে মদিনায় এই সমস্তগুলোতে তিনি দেখতেছেন আসে ঘটনা ঘটে গেছে, কিন্তু এগুলোকে তিনি মিনিমাইজ করে বুকের মধ্যে নিয়ে উদারতার পরিচয় দিয়ে কীভাবে একটা সমাজে একটা উম্মা গঠন করতে পারলেন, একটা রাষ্ট্র তৈরি করতে পারলেন, আমরা পরবর্তী পদক্ষেপগুলো দেখলে তাজ্জব হয়ে যাব। আমরা এই ঘটনাগুলো বললাম এই কারণে যে ওখানের ব্যক্তি পরিবেশ এবং মানুষগুলো যদি আমরা না বুঝি, তাহলে মদিনায় সফল রাষ্ট্র যে তিনি তৈরি করেছিলেন এই রাষ্ট্রকে আমরা একটু বলার কোনো সুযোগ নেই যে সেই সময় 1400 বছর আগের একটা বর্বরদের রাষ্ট্র, না, এটা আধুনিক রাষ্ট্র পদ্ধতির একটা সুন্দর মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে করে গিয়েছিলেন, যেটা বর্তমান জামানায় না কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় এটা এটা করা যাবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ওখানের লোকদের চরিত্র এবং লোকদের অবস্থা নিয়ে। বনু কুরাইজার মানে অবস্থা কিছু এরকম ছিল। তো আমরা পরবর্তী পর্ব আমরা এগুলো নিয়ে আলোচনা লম্বা করব ইনশাআল্লাহ। আর আপনারা ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ভালো থাকুন সবাই ইনশাআল্লাহ, যে যেখানে থাকেন আল্লাহর কাছে আমরা দোয়া করি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু